আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা গামছা নেক পিস। যারা আমার অনলাইন জুয়েলারি মেকিং কোর্সে এন্টার করতে চাও তারা প্লিজ এই মেল করো আমাকে, এখানে দেয়া রয়েছে যে ইমেল আইডিটা তাতে। নেকলেসের জন্য যা যা মেটেরিয়ালস লাগবে এখানে আছে। ফার্স্টেই আমরা মাউন্ট বোর্ডের পাতলা পিসগুলো 15 সেন্টিমিটার বাই 2.5 সেন্টিমিটার যেটা রয়েছে দুটো পিসকে গামছা কাপড় দিয়ে মুড়ে নেবো। এটা কিন্তু অরিজিনাল গামছা কাপড়, আমি এখানে ফেবিক্রিলের ফ্যাব্রিকগুলো ইউজ করে মুড়ে নিচ্ছি এটাকে। আর এটাকে টোটালটা মুড়া হয়ে যাওয়ার পরে আমি পেছন যে সাইডটা রয়েছে সেটা বেটার ফিনিশিংয়ের জন্য এটাকেও বসিয়ে মুড়ে নেবো, অথবা তোমরা অন্য কিছু কাপড়ও ইউজ করতে পারো। আমি এখানে টোটালটাকেই গামছা রেখেছি। এটাকে এবার সাইডে রেখে আমরা মাঝের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এর দুটো সাইড 6 সেন্টিমিটার, একটা সাইড 7 সেন্টিমিটার, এটাকে আমরা জুট দিয়ে মুড়ে নেব। এটা জুটের রোপ না, এটা এমনি জুট, তোমরা চাইলে জুটের রোপ দিয়েও টোটালটা কভার করতে পারো। তার সাইডে কিছু লাগাবার আগে আমি ব্যাক পোর্শনে একটা কাপড় লাগিয়ে নিচ্ছি, তার কারণ এটার উপরে আমরা অনেক কিছু অ্যাটাচ করব, তাই আগে পুরো জুটটা সিকিওর হওয়াটা খুব দরকার। এরপর যখন এর ফিনিশিংটা মোটামুটি হয়ে যাবে তারপরে এর সাইড দিয়ে আমি এখানে রেড কালারের জুটের রোপ লাগাচ্ছি। তোমরা এটা নর্মাল জুটও ইউজ করতে পারো, নর্মাল যেটা কমন কালারের হয় সেটা, যদি একান্ত রেডটা না পাওয়া যায়, অথবা এই পার্টটা কিন্তু স্কিপও করতে পারো। এটা মোটামুটি শুকিয়ে গেলে তারপর গামছা ফ্যাব্রিকটা থেকেই আমি একটা 1 সেন্টিমিটার চওড়া টুকরো কেটে নিয়েছি, আর এটা 50 সেন্টিমিটার মতন লম্বা রয়েছে। তোমরা একটু বেশি করেই কাটবে, কারণ কুচি দেওয়ার সময় একটু বেশি কাপড় লাগে। এটাকে তোমরা কুচি কুচি দেওয়ার পরে সেলাই করে নিতে পারো, অথবা গ্লু দিয়েও আটকাতে পারো। আগে টোটালটা কুচি করে নেবে, তারপরে এটা আটকাতে শুরু করবে, কারণ আগে আটকাতে শুরু করে দিলে পরে কিন্তু আঠা দিয়ে যদি করো প্রবলেম হবে। টোটালটা আটকে নেওয়ার পরে এটা সিকিওর করার জন্য পেছনে একটা এক্সট্রা পিস আমি বসিয়ে দিচ্ছি। এটা একটু বড় মতন পিস রাখবে যাতে গামছাটা টোটালটা কভার হয়। এটা শুকোনোর জন্য ছেড়ে দেবো, যতক্ষণ এটা শুকোচ্ছে ততক্ষণ আমাদের যে আরও দুটো পিস রয়েছিলো তার সাথে আমি একটা টুইস্টেড ব্যাগ দড়ি অ্যাটাচ করবো। তার আগে টুইস্টেড রোপটাকে আমি অ্যাডজাস্টেবল করে নিচ্ছি একটা সিসি বল ভরে, আর তারপরে এটাকে আমি সেলাই করে আটকে দিচ্ছি। এটা একটা টাই নেক পিস হবে, যেহেতু এটা লম্বাটা 15 সেন্টিমিটার মতন রয়েছে। এটা কিন্তু পুরো গলা থেকে নামবে না জিনিসটা, যেহেতু এর ইয়ারিংসটাও হেভি হবে, তাই গলার কাছের পোর্শনটা আমি একদম ফাঁকা রেখেছি, আর নেকলেসের নিচের দিকে ওয়েটটা আমি বেশি করেছি যাতে কানের দুলের সাথে জিনিসটা অ্যাডজাস্টেবল হয়ে যায়। তারপর আমি এটাকে আঠা দিয়ে বসিয়ে দেবো আর ভালো করে শুকনো অবধি ওয়েট করবো। তারপর জার্মান সিলভারের একটা পেন্ডেন্ট নিয়েছি, আর আমি এখানে কিছু সিলভার বলস নিয়েছি, এটা একটা হেডপিনের মধ্যে ভরে এটার মুখটা বন্ধ করে এখানে একটা সিলভার চেন থেকে আমি এটা ঝুলিয়ে দেবো। আর এই চেনটা সমেত আমি আমার যে পেন্ডেন্টটা রয়েছে সেটা থেকে জাম্পরিংয়ের সাহায্যে ঝুলিয়ে দেবো। একইভাবে আরও যে দুটো আমার হুকস রয়েছে সেখানেও দুটোতে লাগিয়ে নেবো আমি, আর এই টোটালটা আমি আঠা দিয়ে বসিয়ে দেবো আমার যে পেন্ডেন্টের বেসটা বানানো রয়েছে জুটের তার ঠিক মাঝখানে। এটা একদম গ্র্যান্ড টাইপের দেখতে লাগবে, তোমরা যে কোনো সিম্পল শাড়ির সাথে এটা কিন্তু পরতে পারো, জাস্ট তোমাদের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিছু জার্মান সিলভারের চামস আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর একটা সাইড কিন্তু যাবে পুরোটা মিরার আমি এখানে বসাচ্ছি। মিরালের লিংক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার নেকলেসটা কিন্তু পরার জন্য একদম রেডি হয়ে গেছে, এটা যে কোনো নর্মাল আউটফিটকে তোমাদের একদম গ্র্যান্ড করে দেবে। নেক্সট ইয়ারিংসের জন্য আমি 4 সেন্টিমিটার ডায়ামিটারের দুটো সার্কেল নিয়েছি, তাকে আমি গামছা ফ্যাব্রিক দিয়ে মুড়ে নেবো। বোথ সাইড কভার করবে, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড, যাতে জিনিসটার ফিনিশিংটা সুন্দর হয়। এটা হয়ে যাওয়ার পরে এখানে আমি ইয়ার টপস দুটো ছোটো ছোটো বসিয়েছি। এটা আটকানোর সময় একটু এটা নড়ে চড়ে যাবে, কারণ ইয়ার টপস অ্যান্ড তলার যে পুরোনো আফগানি ইয়ারিংস যাচ্ছে এটা আটকাতে একটু সময় লাগবে, কিন্তু মোটামুটি আধ ঘন্টার মধ্যে এটা শক্ত হতে শুরু করে এবং ফাইনালি যখন এটা শুকিয়ে যায় পুরোপুরি শক্ত হয়ে জিনিসটা আটকে যায়। এটা শুকিয়ে রেডি হয়ে গেছে, আর ইয়ারিংসটা খুব সুন্দর টাইপের দেখতে হয়েছে, ওয়ান অফ মাই ফেভারিট ইয়ারিংস, এবং যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করে কিন্তু তোমরা পরতে পারো।